আমি খুবই বলবো, তার কারণ এনআরসি কেন্দ্রীয় সরকারের একটা পুতুলি পরিণত হয়েছে। সে বিভিন্নভাবে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এর দ্বারা ভয় দেখাচ্ছে নিজের মতো করে। কিন্তু বন্ধুগণ, আপনারা কোন রকম ভাবে ভয় পাবেন না, তার কারণ আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে আইনের শাসন চলে, আমাদের ভারতবর্ষে আইনের শাসন চলে। আইনের শাসন অনেকে হয়তো বলবেন না, আইনের শাসন খুব একদম সোজা একটা জিনিসটা কি, কোন সরকার কোন মানুষ আইনের মধ্যে নয় ছিল, মোটামুটি ঠিক ছিল। আমাদের জানতে হবে এই যে আসামে যে দুর্ঘটনা ঘটেছে 19 লক্ষ মানুষের সাথে, সেটার প্রেক্ষাপট সবাই দেখছি, সেই প্রেক্ষাপট না জানলে আপনাদের মধ্যে এই যে ভয় সঞ্চার হয়েছে। এই যে এনআরসি হয়েছে আসামে, এটা কিন্তু কোনো নতুন জিনিস নয়, এটা আপনি এখন কাগজে দেখতে পাচ্ছেন, মিডিয়াতে দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। তার কারণ একটাই, যে বর্তমান কেন্দ্রীয় সরকার এই এনআরসিটাকে নিজের স্বার্থে ব্যবহার করছে। কেন ব্যবহার করছে? তারা জানে এই বাংলায় আসতে গেলে পারে মানুষকে ভাগ করতে হবে, আর মানুষকে ভাগ করার সব থেকে সোজা উপায় আমাদের ইংরেজ দেখিয়ে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। সেটা কি উপায়? ধর্মের দ্বারা ভাগ করো মানুষকে, এবং কেন্দ্রীয় সরকার সেটাই চেষ্টা করছে করা, ধর্মের ভয় দেখিয়ে মানুষকে ভাগ করে দেওয়া। বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, আমাদের বিজেপির শিল্পীগণ অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং বিজেপি প্রয়োগ আমাদের বাংলায় বলছেন বাংলায় এনআরসি হবেই, বাংলায় এনআরসি হবে। তা দাদা, বাংলায় এনআরসি যে হবে, তাহলে এনআরসির গাইডলাইনটা কি একটু বলবেন? কোথাও কিন্তু সেটা বলছে না যে বাংলায় কিসের ভিত্তিতে এনআরসি হবে। তার কারণ মানুষের একদম নিচের তলার মানুষ, যারা পড়ালেখা জানেন না, যারা এই সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সঙ্গে যুক্ত নন, তারাও জানেন না যে আসামে এনআরসি কিসের ভিত্তিতে হয়েছে। কিন্তু উল্লসিত বিজেপি ভুলে গেছে যে এনআরসিটা বাঙালিকে যেটা ভয় দেখানোর যে কাজ করছে, তাতে ভালোই হয়েছে। বাঙালি যে বাঙালি আর বিভক্ত ছিল, সেই বাঙালিরা সব এক জায়গায় হচ্ছে, একটা পক্ষ নিচ্ছে, এবং সেই পক্ষের নাম বাংলা পক্ষ। আমরা মন্ত্র বলছি হয়তো, কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছি। এই বাংলায় বাঙালির মানুষকে, বিভিন্ন স্তরের মানুষকে আমরা জাগ্রত করছি এবং তাদের কাছে পৌঁছে যাচ্ছি এই ভয় তাদের মন থেকে দূর করার জন্য, এবং সেই জন্যই আজকে আমাদের এখানে আসা। যদি কেউ আপনাকে ভয় দেখায় এনআরসিকে, যদি কোনো নেতা এসে আপনার বাড়িতে ঢুকে কি কেউ বলে ভাই এনআরসি হবে, তাদের কাছে ছোট্ট বড় প্রশ্ন করলে তাহলে এনআরসি তো হবে নিশ্চয়ই, ভালো কথা। এনআরসির একটু গাইডলাইন গুলো বলবে কিভাবে এনআরসি হবে। আমি আপনারা গ্যারেন্টি দিয়ে বলছি সেই নেতা পালাবে, তার কারণ তার নিজের কাছে কোনো রকম প্রশ্নের জবাব নেই এনআরসি কি করে হবে। বিগত কিছুদিন ধরে আমি নিজে বাড়িতে কোর্টে প্র্যাকটিস করি, আইন ব্যবসা করি, কিছু সপ্তাহ ধরে একটা বিপুল পরিমাণে লাইন তৈরি হয়েছে। কিসের জন্য? মানুষ নিজের নাম পরিবর্তন, নিজের বাবার নাম পরিবর্তন ইত্যাদি ইত্যাদি সব কিছু করছে কোর্টে গিয়ে। আপনারা তো বিশ্বাস করবেন না, আমাদের কোর্টে একদিনে 700 খানা এফিডেভিট জমা হয়েছে, একদিনে
যদি 700 খানা এপিডিএম জমা হয় তাহলে ভাবতে পারে প্রত্যেকদিন কতটা হচ্ছে, এবং এই 700 খানা এপিডিএম কিন্তু আদালতে করতে সম্ভব নয়। এই মানুষদের কাছে আমাদের পৌঁছতে হবে, তাদেরকে বলতে হবে, এবং এটা সকলের দায়িত্ব, শুধু বাংলা পক্ষের একার দায়িত্ব কিন্তু নয়, সকল বাঙালির দায়িত্ব মানুষের মন থেকে ভয় দূর করা, সকল বাঙালির দায়িত্ব একসাথে আসা। কারণ আমরা যদি একসাথে থাকি, এই হিন্দুস্তানি মারোয়ারি দল তারা এখান থেকে মারবে দৌড় করে দৌড়। আমার জীবনে বিভিন্ন জায়গায় আমি দেখেছি, কাজ করতে গিয়ে দেখেছি, আপনাকে উদাহরণস্বরূপ বলছি, আপনারা যদি কেউ ঘর থেকে আইডি সেন্টার যেটাকে বলা হয় সেখানে যদি চলে যান, দেখতে পাবেন বিভিন্ন আইডি সেন্টারে বাঙালি থেকে কম সম্মান লোক নেই। ওখানে কিন্তু বেশি হিন্দুস্তানি আছে, নর্থ ইস্টের লোক আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাঙালি নেই, খুব কম বাঙালি ওখানে মাইনরিটি হয়ে গেছে। আমরা বাঙালিরা কত সুখে আছি, এবং সেই সুখ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কিভাবে চক্রান্ত হচ্ছে, এগুলো আমাদের বুঝতে হবে। আমার প্র্যাকটিস লাইফে বিভিন্ন সময় দেখেছি অন্যান্য স্টেটে অন্যান্য রাজ্যে তারা খুব আইনগত অসুবিধা হয়, লোক আসে দেখা যায় কোনো বাঙালিকে ধরে নিয়ে গেছে, সবাই বাঙালি ওখানে কোনো রকম পরিবার লোক না থাকায় সে দিশাহারা হয়ে যায়, এবং বাড়ির লোককে তারা ফোন করে ডাকে আমাকে সে বাঁচাও। এবং আমি বাঙালি ভাই বলছি, এটা খুবই দুঃখের বিষয় যে ওইসব এলাকায় এফআইআরগুলো থাকে সেটা কিন্তু আমাদের বাংলা ভাষায় থাকে না, তাদের নিজেদের মাতৃভাষা থাকে, মারাঠি থাকে, তেলুগু থাকে, মালয়ালম থাকে, হিন্দি থাকে, কিন্তু ইংলিশটা খুব কম থাকে, যার কারণে আমরা বাংলা থেকে গিয়ে ওখানে খুব একটা সুবিধা করতে পারি না। ওখানে লোকাল লোক আমাদের লাগবে শুধু এই কারণে যে আমি ভাষাটা উদ্ধার করতে পারছি না, অথচ দেখুন কি বিড়ম্বনা, এই বাংলা এসে বাইরে লোকেরা এই বাঙালি হিন্দুস্তানি লোকেরা এসে যদি কাজ করছে তাদের জন্য কত সুবিধা। আমাদের এখানে প্রায়শই লেখা হয় ইংলিশে লেখা, ইংলিশ ভাষায় লেখা হয়, তারা এসে বুঝে যায়, কিন্তু আমরা কি তাদের কাছে বুঝতেই পারি, আমাদের বুঝতে হবে সেই সময় চলে এসছে, আমাদের সব কিছু আমাদের করতে হবে। আর শুধু সাধারণ বাঙালি বিপন্ন নয়, বাঙালি শিল্প বিপন্ন, বাঙালি শিক্ষা বিপন্ন, এবং বাঙালি সিনেমাও বিপন্ন। হয়তো বন্ধুগণ আপনাদের চোখে পড়েছে এক দুদিন আগে খবর যে এই পুজোয় ভয় পাচ্ছে না কোনো বাংলা সিনেমা, লক্ষ্য করছেন কি দেখে, কেউ হয়তো বাংলা পড়েও নি, প্রয়োজন পড়ে পাতাটা উঠে গেছে, কিন্তু এটা একটা বড় খবর। বাংলা সিনেমা এমন কি হল আছে যে তারা ভয় পাচ্ছে না, তার মানে কি লোকে আর বাংলা সিনেমা দেখে না, তা নয়, বাংলা সিনেমা লোক ঠিকই আছে, কিন্তু এই হিন্দুস্তানি মেয়েও নন বেঙ্গলির সমস্ত ডিস্ট্রিবিউটার তারা দখল করে ফেলেছে, এবং তারা তাদের মতো হিন্দি ভাষা ছবিগুলো চালাচ্ছে তাদের মুনাফার জন্য। এগুলো বন্ধ করতে হবে, এবং সেই বন্ধ করার জন্য আমরা এসেছি, আমরা বুঝিয়ে দেবো যে বাংলা পক্ষ কি জিনিস, আমরা দেখিয়ে দেবো যে বাংলা কি জিনিস, আমরা বাঙালিকে সর্ব জায়গায় সর্ব দিকে
সবার আগে রাখবো। এই বাংলায় বাঙালি ছাড়া অন্যান্য যারা এসছে তাদেরকে স্বাগত, তারা কাজ করুন থাকুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে সংস্কার আছে বাঙালিদের, আমাদের যে রুচি আছে, আমাদের যে খাওয়া দাওয়া আছে, আমাদের যে ভাষা আছে, তাতে হাত দেবেন না। তাতে হলে, তাতে হাত দিলে কিন্তু গড়তে উঠবো আমরা, কিন্তু বাঘের বাচ্চা এই বাংলা। এখানে সুন্দরবন, এই সুন্দরবনে কিন্তু থাকে সেই রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু লোক দেখতে আসে দূর দূরান্ত থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আসে এবং বলে বাংলার মানুষ তো বাংলার বাঘ। আজকে সুযোগ হয়েছে, আমরা সবাই এক হই, সেই বাঘ হয়ে দেখায়, সেই বাঘা যদি হয়ে দেখায়, সেই বাঘল দিয়ে এসে দেখায়। আমরা পারবো কি? নিশ্চয় পারব, আমরা এক হব। এবং এই হিন্দি সাম্রাজ্যবাদকে আমরা ছুড়ে ফেলে দেবো, কোনো প্রকার ভাবে এই হিন্দি সাম্রাজ্যবাদকে আমাদের উপরে চাপিয়ে দিতে দেবো না। ভুলে যাবেন না বন্ধুগণ, এই মাটি কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বোসের মাটি, এবং ভুলে যাবেন না তার সঙ্গে কিন্তু চক্রান্ত হয়েছে। আমরা সবাই জানি বাঙালিরা কিভাবে নেতাজি সুভাষ চন্দ্র বোসের সাথে চক্রান্ত করা হয়েছে। এই চক্রান্ত কিন্তু ঘুরে ঘুরে আসে, ইতিহাস কখনো ভুলে যায় না, ইতিহাসের চক্র ঘুরে ঘুরে আসে, আজ আবার সেই ঘুরে এসছে। বাঙালিকে নিচে করার জন্য, বাঙালি জাতিকে উন্নয়ন করার জন্য আবার হিন্দি সাম্রাজ্যবাদ জেগে উঠেছে। আমরা ঘুমিয়ে থাকবো না, আমরা জেগে উঠবো। তার সঙ্গে আপনারা একটা কথা বললাম, একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা এই যে নাম পরিবর্তন করার জন্য ছোট ছোট মায়েরা ভাইরা দাদারা দিদিরা এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা তারা আধার কার্ড ঠিক করার জন্য দিচ্ছেন, পোস্ট অফিসের সামনে লাইন দিচ্ছেন, তারা প্যান কার্ড ঠিক করার জন্য লাইন দিচ্ছেন, এত ভাবনাবার কিছু নেই। আপনারা যত সময় পাবেন, যথেষ্ট সময় পাবেন এগুলো ঠিক করার জন্য। এই ঠিক করার ভয়ে বিভিন্ন লোক এই মুহূর্তে বাংলায়, আমি যতদূর পরিশ্রম করতে জানি, 11 জন মারা গিয়েছে এই ডিপ্রেশনে, মারা গিয়েছে যে তাদের জিনিসপত্র কি হচ্ছে না, তারা হয়তো কালকে আবার এনার্জির শিকার হবেন না। তো আমরা আপনাদের পাশে আছি, বাংলা পক্ষ আপনাদের পাশে আছে, যতদিন আমাদের বুকে রক্ত আছে ততদিন আমরা বাংলা মানুষের পক্ষে কাজ করে যাব। আপনাদের কোনো জিনিসে যদি কোনো অসুবিধা হয়, বাংলা পক্ষের এখানে নাম্বার আছে, আপনারা আসবেন এবং বাংলা পক্ষের নাম্বার নেবেন। এখানে আমাদের বহু বন্ধু আছে যারা আপনাদেরকে সাহায্য করার জন্য সবার আগে এগিয়ে আসবে, কোন রকম মানসিক চাপ দেবেন না। বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে, আধার ডিপার্টমেন্ট থেকে শুরু করে রেশন ডিপার্টমেন্ট পর্যন্ত, যেটা একটা রুটিন কাজ। এবং আমি উকিলবাবু বলে বলছি, আমি জানি একটা রুটিন কাজ, এটা শুনে একটা আপনাদের কানা অংশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, এটা এনার্জির জন্য হচ্ছে, আপনার কানে দিয়ে দেওয়া হচ্ছে, এটা এনার্জির জন্য এখানে নাম্বার দেওয়া আছে, ফেসবুকে বাংলা পক্ষের পেজ আছে,
ফ্রেন্ড আছে বাংলা পক্ষের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, প্রকৃত তথ্য দিয়ে আপনাদের ভুল শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের যদি কোনো কিছু ভুল ঘুরতে হবে না হয় সেটাও শুধরাতে হবে, কিন্তু আপনাকে যদি কেউ জোর করে বলা এনআরসি চাপিয়ে দেয় তাহলে আপনার একটি দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে জয় বাংলা বলে দাবা করে স্বপ্ন করা। বাঙালি গরু করে করে কোনো রকম বিদ্যুৎ সহ্য করবো না, কোন রকম এনআরসি সহ্য করবো না, কোন কিছু সহ্য করবো না। আমরা বাঙালি, আমি বাঙালি, আপনি বাঙালি, আমরা সবাই বাঙালি। এই বাংলায় আমরা কোন রকম হিন্দি বৈপরীত কোন রকম সাম্রাজ্যবাদ সহ্য করবো না ও চিনা আর কখনোই করবো না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা।